Hello friends, welcome back to my channel. Papi amukha jiradi vlog to tumra shobai kemon acho asha kori shobai khub bhalo acho shusto acho ami bhalo achi abar ekta notun video niye tomader shamne chole aslam to sokal sokal dada bhai office beriye geche ma ektu beriyeche to amader sokale tiffin banano hoye geche dekho ruti ar begun bhaja to ekhono ami khaini seta ami ekhon khabo বাসি বিছানা গোছানো হয়ে গেছে জামা কাপড় গোছানো হয়ে গেছে এতগুলো কাজ আমি করে ফেলেছি তারপর মনে পড়েছে যে আমি তো ক্যামেরাটা অনই করিনি এতগুলো কাজ আমি তো বন্ধুদের কিছুই দেখালাম না তো যাই হোক এখনো অনেক কাজ বাকি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো ঘর ঝাড় দেওয়া বাকি আছে দাদা ভাই বেরিয়েছিল বলে কোনো রকমে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি কিন্তু ভালোভাবে ঝাড় দিতে পারিনি তো এখন ঘর ঝাড় দেব আর আজকে একটা মস্ত বড় কাজ করব সেটা হচ্ছে আমার একটা বালাপোষ রয়েছে তো সেই বালাপোষটা অনেক দিন ধরে কাঁচা হয় না দাঁড়াও সেই বালাপোষটা অনেকদিন ধরে কাঁচা হয় না শুধু রোদে রোদে দেওয়া হয় তো আজকে আমি সেই বালাপোষটা কাটবো কেচে রোদে দেবো মানে বুঝতে পারছো কত বড় আমি কাজ করব কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি কিচেন চিমনিটা পরিষ্কার করব কিন্তু সেটা আর পরিষ্কার করা হয়ে ওঠেনি তো জানি না আজকেও হবে কিনা তো এখন আজকে আমি বালাপোষটা আমাকে কাটতেই হবে কারণ শীত চলে আসছে আর বালাপোষটা আমাদের গরমকালে অনেক কাজে লাগে কেননা অনেক অনেক সময় কি হয় মামাম সরা যদি এখানে ঘুমায় দাদা ভাই কল আসে অফিসের কল আসে তো ফোনে রিং বাজে আর মামাম শোনা উঠে পড়ে তার জন্য আমাদের যেহেতু মাঝখান ঘরে এখনো খাট আসেনি তাই জন্য ওইটা বালাপোষটা পেতে দাদা ভাই শোয় তাই গরমকালেও আমাদের কিন্তু অনেকটা কাজে লাগে আর এমনি সময় তো গায়ে দিতে হয় মানে শীতকালে গায়ে দিতে হবে তাই আমি আজকে বালাপোষটা কাচবই কাচবো কালকে যেমন বলেছিলাম কিচেন চিমনিটা পরিষ্কার করবো বলে আর পরিষ্কার করা হয়নি কিন্তু বালাপোষ আমি কাচবই তো চলো ঝটপট করে আগে আমি রুটিটা খেয়ে নিই তারপর ঘর ঝাড় দেবো তারপর বালাপোষ কাটবো আর বালাপোষ শুধু নয় জামা কাপড়ও আছে কাছের মতো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এই যে সেই বালাপোষ অনেকটা বড় এটাকে এখন আমি বাথরুমে নিয়ে গিয়ে জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ মানে সার্ফ জলে তারপর বাইরে গিয়ে মেলে দেবো চলো আগে ভিজিয়ে রাখি বন্ধুগণ তোমরা কিন্তু ভাবো না যে আমি ঘর না ঝাড় দিয়ে শুধু ডাইনিংটা ঝাড় দিচ্ছি একদম না আমি কিন্তু আগে ঘর ঝাড় দিয়ে নিয়েছি কিন্তু খুব টেনশনে রয়েছি তাই জন্য সেটা শ্যুট করা হয়নি টেনশনটা কি বলতো সেটা হচ্ছে আমি তো বালাপোষটা ভিজিয়ে দিয়েছি কিন্তু এখন তো ধরে দেখছি বালাপোষটা মানে একদম কি বলবো পাহাড়ের মতো পাহাড়ের সমান ভারী হয়ে গেছে এতটা ভারী ওটা তোলার সাধ্য আমার নেই কিন্তু ভাবছি ভিজিয়ে যখন দিয়েছি সেটাকে তো কাচতে হবে আর সেটাকে তুলে বাইরে মেলতেও হবে বাড়িতে কেউ নেই সেটা তো আমার একার পক্ষে একদমই সম্ভব নয় কিন্তু এই অসম্ভবটাকে সম্ভব করেই আমাকে কাজটা পূরণ করতে হবে তো চলো তোমার সাথে কথা বলতে বলতে ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি এবার যাব আমি বালাপোষ কাচতে উফ বাবা দেখি কি করে এই অসম্ভবটাকে আমি সম্ভব করি এবার সোজা চলে এসেছি আমি বালাপোষ ধুতে উফ বাবা কি বলবো এতে একটা যুদ্ধ চলছে আমি তো বালাপোষটাকে কোনো রকমভাবে নাড়াতেই পাচ্ছি না যে এটাকে কিভাবে সেট করলে আমি এটাকে কাছাকাছি করতে পারবো অন্তত গায়ে যে ময়লাগুলো লেগে রয়েছে সেগুলোকে আমি বের করতে পারবো তারপর মাথায় একটা বুদ্ধি আসলো যে হ্যাঁ এটাকে পা দিয়ে ভালো করে লাফিয়ে ওর ওপর লাফালে হয়তো ময়লাগুলো বেরিয়ে যেতে পারে কিন্তু এটা হলো কাঁচা তারপর এটাকে তুলে আমি বাইরে বের করবো কি করে তো যাই হোক এই যুদ্ধ করতে করতে আমার অনেকটা সময় চলে গেছে এখনও রান্না কিছু বসায়নি জানো তো তো চলো তোমরা বালাপোষটা কাঁচা দেখো আর আমি ভাবি কি রান্না আজকে করা যায় বালাপোষটা তো এমনিই ভারী তার উপর জল পড়ে এত ভারী হয়েছে যে ওটা আমাকে তোলা মানে আমার তোলার সাধ্য নয় আমার যা ওজন তার মানে 3 ডবল ওজন ওর হয়ে গেছে পুরো নাইটি একদম ভিজে গেছে দেখো পুরো নাইটি ভেজা এই শীতকাল এরকম ভেজা অবস্থা থাকা যাবে না নাইটিও চেঞ্জ করে ফেলবো আর যে আরেকজন মানে পুরো তাণ্ডব করে যাচ্ছে পুরো বাড়ি জুড়ে পুরো তাণ্ডব নৃত্য চালিয়ে যাচ্ছে দেখো এখন শীতকাল তার মধ্যে জল খেতে চায় না জল খাওয়ানো নিয়ে আর এক যুদ্ধ গরমকালে তবুও বা একটু জল খেয়ে নিত কারণ একটু মানে দৌড়ে তো হাঁপিয়ে যেত জল খেয়ে নিত শীতকালে সেটা হচ্ছে না আর একদম জল খেতে চাইছে না আর আমার ভয় যে কখন বমি করা শুরু করে কারণ ওর ভীষণ বমির ধাঁচ তো কিছু জামা কাপড়ও কাচার আছে
তো সেগুলো কেচে নি, মানে খুব বেশি না, অল্পই আছে। শুধু বালাপোষটা আগে কেচে নিলাম, বালাপোষটা এখন আমি রোদে মানে বাইরে দিয়েছি জল ঝরানোর জন্য, কারণ নিচে যাওয়া নিয়ে যাওয়ার মতো শক্তি নেই আমার। এই দেখো এইখানে রেলিংয়ে মেলে দিয়েছি, মানে এমনি রেখে দিয়েছি, জলটা ঝরে যাক একটু হালকা হোক, তারপর ব্যালকনিতে রেলিংয়ের মধ্যে আমি মেলে দেবো, বা আমাদের সিঁড়ির যে রেলিংটা রয়েছে তার মধ্যে মেলে দেবো, শুকিয়ে যাবে, দু তিন দিন লাগবে শোকাতে। কিন্তু এত ভারী, এত ভারী, মানে আমার এখন না মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এতটা কষ্ট হচ্ছে ওটা কাচতে। তো রান্নাও বসিয়ে দিয়েছি, বলতে এবার দেখো 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 তেল বসিয়ে দিয়েছি আর ভুলে গেছি। এ দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই যে বেগুন কেটে নিয়েছি, এই যে দেখো বেগুন কেটে নিয়েছি, আর এখানেও কাটা আছে। বেগুনগুলোকে এখন ধোবো, ধুয়ে আজকে বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করব। আগের দিন করেছিলাম বেগুন সর্ষে পোস্ত, সেটা আমি ভুল করে তোমাদেরকে যখন আমি ভয়েস দিচ্ছিলাম, দেখো কি করব তোমাদের সাথে কথা বলবো না মেয়ের পিছনে দৌড়াবো, তো যখন ভয়েস দিচ্ছিলাম ভুল করে বলে ফেলেছিলাম ওটা পটল পোস্ত, সরি ওটা পটল পোস্ত ছিল না, ওটা বেগুন পোস্ত ছিল। তো মায়ের ভীষণ ভালো লেগেছিলো, তো মা কালকে বলছিলো যে কালকে তো নিরামিষ, তাহলে যদি একটু বেগুন সর্ষে পোস্ত করিস, ওটা খুব ভালো আমি খেয়েছিলাম, তো ওটাই করব। আর মূলো ছেঁচকে মানে মূলো ঘন্ট করব, তো দেখা যাক কখন কি করে উঠি। তো চলো, অনেকক্ষণ দু মিনিট ধরে তোমার সাথে বকবক করলাম, তোমার সাথে মাঝে মাঝে সাথে বকবক না করলে ভালোও লাগে না, তো চলো 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 কাজগুলো করি। বেগুন সর্ষে আমার অনেকক্ষণ আগে রান্না করা হয়ে গেছে, আর আজকে করেছিলাম মেথির শাক। তো মেথি শাকটা বেগুন দিয়ে ভেজেছিলাম, আর এখানে দেখো কী করছি, এটা হচ্ছে মূলো, মূলোটাকে আমি ভালো করে ঘষুনিতে ঘষে নিচ্ছি, তারপর মূলো ঘন্ট করব বড়ি দিয়ে। তো চলো রান্নাগুলো করে নিই। এখন বাজে দুপুর 1:30, এখন আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর মামামসোনা স্নান হয়ে গেছে, মামামসোনা এখন ভাতও খাবে। তাই মামামসোনা স্নান করার পর আমি গায়ে একটু অয়েল ম্যাসাজ করে দিচ্ছি, এখন জামা কাপড় পরে ওকে খাওয়াতে আমার মোটামুটি 1/2 থেকে 40 মিনিট টাইম লাগবে। তো চলো ওকে খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে সামনে এসে কথা বলছি। মামামসোনা এখনও ঘুমোচ্ছে, আর আমার স্নান খাওয়া সব হয়ে গেছে, আজকে একটু মাথাটা একটু ভালো করে ঘষে নিলাম, কেন দুদিন ধরে তেল দেওয়া ছিল। তো দাদা ভাই এখনও আসেনি, আর মা সঙ্গে গেছে, তো আমি একটু খেয়ে দিয়ে একটু সিরিয়াল দেখছি, এরপর ভিডিওটা শেষ করে ভিডিওটা এডিট করব, তারপর ছাড়বো। অনেক এখনও অনেক কাজ, কাজ বলতে এখন আর সংসারের কাজ নয়, এখন ওয়াইটিতে কাজ। তো যাই হোক, ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আসছো, ভিডিও দেখছো আর চলে যাচ্ছো, তারা কিন্তু শুধু চলে যেও না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর আমাকে কুটি 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 পায়ে একটু এগিয়ে নিয়ে যেও। তো মামামসোনা যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণে দেখি চেষ্টা করি যদি ভিডিওটা এডিট করে নিতে পারি। তো আজকের জন্য টাটা, বাই বাই।